কাজটা করেছেন এটা নিশ্চয়ই সমর্থনযোগ্য না, এবং আমি বিশ্বাস করি বৃহত্তর ছাত্র সমাজ এটা সমর্থন করে না, বৃহত্তর শিক্ষক শিক্ষিকারা এটা সমর্থন করেন না। কাজে গণতন্ত্রে যে কোনো কেউ প্ল্যাকার্ড লাগাতে পারে, যে কোনো কেউ ফেস্টুন লাগাতে পারে, কিন্তু একজনের প্ল্যাকার্ড, একজনের ফেস্টুন আরেকজনের অন্য একজন দলের লোকেরা তারা সেই প্ল্যাকার্ড ফেস্টুন ভেঙে দেবে, ছিঁড়ে দেবে, সেটা অনুরোধ ভাঙাচ্ছেও বড় কথা। রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবিকে বিকৃত করা হচ্ছে, কালি লাগানো, নিশ্চয়ই এটা সেটা তো একটা বড় ব্যাপার। আমি বিশ্বাস করি যে কোনো সাধারণ মানুষের পোস্টার, সেটা আমার পোস্টার হোক, আপনার পোস্টার হোক, সেটা গণতন্ত্রে কারুর যদি পোস্টার থাকে, মুখ্যমন্ত্রী তো বটেই, অন্য কারুর পোস্টার ছিঁড়ে দেওয়া বা সেখানে কাদা ছেটানো গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে না।